ঢাকাই সিনেমার স্বপ্নকন্যা শাবনূর জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে দর্শকের আগ্রহের এখনও কোনো কমতি নেই। শাবনূর কখন কি করেন তা জানতে চান তার অগণিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ার এই যুগে শাবনূর অনলাইনে এখন বেশ সরব, ভক্তদের সাথে নিয়মিতই যোগাযোগ রক্ষা করে চলছেন এই তারকা। করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রিয় এই নায়িকা। এবার একটা ভিডিওতে দেখা গেল শাবনূর একাই ঘুরতে বেরিয়েছেন। সাধারণত শাবনূরের সাথে সবসময় তার ছেলে কিংবা বোনের ছেলে মেয়েদেরকে দেখা যায়, তাদের সাথেই শাবনূরকে দুষ্টমি খুনসুটি করতে দেখা যায়। তবে এবার শাবনূরের সাথে নেই কেউই, শাবনূর একাই ঘুরে বেরিয়েছেন। বরাবরের মতো শাবনূরের প্রাণবন্ত উপস্থিতি তার দর্শককে আনন্দ দিয়েছে। শাবনূরের চিরচেনা দুষ্টমি দর্শকদের নিয়ে গিয়েছে সেই 90-এর দশকে। শাবনূর বরাবরই ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন, পরিবারের সদস্যদের সাথে হেসে খেলে দিন কাটছে নায়িকা শাবনূরের। প্রিয় নায়িকা শাবনূরের সমুদ্র ভ্রমণ দেখা গিয়েছে এই ভিডিওতে। দারুণ সেই মুহূর্তগুলোর, সেই ভালো লাগাগুলো শাবনূর শেয়ার করেছেন তার অগণিত ভক্তর সাথে। সমুদ্রের সৌন্দর্য অবলোকন করে শাবনূর কখনো নিজে অবাক হয়ে গিয়েছেন, কখনো হেসে দিয়েছেন, ক্যামেরায় বন্দি করেছেন সেই দারুণ মুহূর্তগুলো। শাবনূরকে দেখলেই অনেকেই ফিরে যান তাদের শৈশবে, চঞ্চল উচ্ছল দুরন্ত কৈশোরকে মিস করে থাকেন অনেকেই। সিনেমায় শাবনূর যখন খুবই ব্যস্ত তখনও বছরের একটা নির্দিষ্ট সময় সিনেমা থেকে ছুটি নিয়ে তার পছন্দের দেশগুলোতে ঘুরতে যেতেন। ঘোরার বিষয়ে শাবনূর তখনও কোনো কম্প্রোমাইজ করতেন না। শাবনূরের যেই হ্যাবিটটা এখনও রয়ে গেছে, বর্তমানে অস্ট্রেলিয়াতে পরিবারের সবাইকে নিয়ে হাসি আনন্দে কাটছে শাবনূরের দিনকাল। তো বন্ধুরা, শাবনূরের এই নতুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত ভিডিও দেখুন সিনেফেভার বাংলা ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ।